ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। ঘুমের কারণে কাজা হলে সালাত, আর কি বললেন, অলসতা ভয়াবহতা কি, এটা তো জায়েজ না, হারাম। অলসতার কারণে সালাত ছাড়া জায়েজ না, হারাম। এই পয়েন্ট, অলসতা দূর করতে হবে। অলসতা হলো মুনাফিকদের গুণ সালাত আদায়ের ক্ষেত্রে। আল্লাহাক বলেছেন সুরে আন-নিসা ওই পঞ্চম নম্বর পারার শেষ শেষে, আমরা পড়ি ওইটা, শেষ রুকু পড়তাম আগে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাহ ক্বামু কুসালা। মুনাফিক আল্লাহকে, আল্লাহর সাথে ঢুকার আচরণ করে, আর আল্লাহ তাদের সাথে তাদের আচরণের বদলা দেন। যখন তারা সালাতে দাঁড়ায়, অলস হয়ে দাঁড়ায়, দেখছেন, মানে অলস তো সালাতের ক্ষেত্রে অলসটা মুনাফিকের গুণ, এটা কখনো ভালো না। বাকি ঘুম, বাইচান্স নিয়মিত সালাত পড়ে বাইচান্স একদিন উঠতে পারলো না, এটা মাফ, এটা মাফ। কিন্তু আপনি নিয়মিত এরকম করবেন, এটা মাফ না, এটা মাফ না। যারা নিয়মিত ফরজ সালাত আদায়ের সময় ঘুমিয়ে থাকে, সালাত আদায় করে না, অথবা আদায় করে পরে ওয়াক্ত যাওয়ার পরে, এদের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মেয়ারাজে যে উল্লেখ হয়েছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে শুয়ে আছে, আর তার পাশে একজন দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো। তো যিনি দাঁড়ানো, ওনার কাছে অনেক বড় বড় পাথর। তো যিনি দাঁড়িয়ে আছেন, উনি ওর মাথায় পাথর মারেন। যখন পাথর দিয়ে আঘাত করেন, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর ওই পাথর গড়িয়ে গড়িয়ে যায়। তো যিনি দাঁড়িয়ে আছেন, উনি ওই পাথর আনার জন্য আবার যান। তো পাথর আনতে না আনতেই আবার তার মাথা ঠিক হয়ে যায়, আর উনি আবার তার মাথায় আঘাত করেন। এরকম তার শাস্তি চলছে। ইন্না লিল্লাহ, পরবর্তীতে ঘটনা তো লম্বা, যখন জিব্রিল আলী ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনার রহস্য বললেন, তখন তিনি বললেন যে এই যে লোকটি যার মাথায় এরকম আঘাত করা হচ্ছে, তার যার মাথা ফিসে দেয়া হচ্ছে, চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, সে হলো ওই লোক যে কোরআন পড়তো, কোরআনের সঙ্গ ত্যাগ করত, কোরআন অনুযায়ী আমল করতো না, আর না কোরআন পড়তো না, কোরআন পড়তো, কোরআনের সঙ্গ, কোরআনের পড়া, কোরআনের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছে, আমলও নাই, উভয়টাই সামিল, আর ফরজ সালাতের সময় সে ঘুমিয়ে থাকতো। ওয়ানা মুআনিস সালাতিল মাকতুবা, ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো, এই জন্য তার এ শাস্তি হচ্ছে। অতএব আল্লাহকে ভয় করুন যারা এরকম করেন। সালাত ফরজ হলে নিয়ম মতো সালাত আদায় করবেন, ত্রুটি করবেন না, জেহাদ করবেন, অলস হলে অলস, তারপরে সালাত পড়লে আপনার কত ফায়দা। প্রথম নম্বর ফায়দা, আল্লাহর হুকুম আপনি মানলেন, দ্বিতীয় নম্বর ফায়দা, আপনি এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, তৃতীয় নম্বর ফায়দা, আল্লাহর নবীর কথা মানলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীও তো নির্দেশ নিয়ে সালাতের।
এর সাথে উখরবী ফায়দার সাথে সাথে আল্লাহ আপনাকে বলেছে তুমি সালাত পড়লে আমি তোমার রিজিকের ব্যবস্থা করব। লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা, আমি তোমার কাছে রিজেক্ট চাই না, আমি তোমাকে রিজেক্ট দেবো। মানে সালাত আদায় করলে একটা আরেকটার সাথে মিললে এরকমই বোঝা যায়। নিয়ম মতো যারা সালাত পড়বে আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করে দেবে। এটা দুনিয়ার লাইনের ফল। আরেকটা হলো সালাত আদায় করলে শারীরিক দিক দিয়ে কত ফায়দা। দেখেন বর্তমান জমানার সায়েন্স কী বলে, আমরা তো ওই সায়েন্স মাইন্ড দেখি না, আমরা দেখি কোরআন এবং সুন্নাহ। কিন্তু আল্লাহ আল্লাহর নির্দেশ, যে কোনো নির্দেশে দেখবেন আপনার ফায়দা। আখেরাতের লাইনে তো ফায়দা আছে, দুনিয়ার লাইনেও ফায়দা। যে কোনো নির্দেশ আপনি পালন করুন, নির্দিদায় ফায়দা, ফায়দাই ফায়দা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।